হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে, কারণ অনেক 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 কিছু সিক্রেট আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা কখনো তোমাদের সাথে শেয়ার করিনি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখো, আর অনেক ভালো লাগবে আশা করি ভিডিওটা। চলো, তোমরা অনেকেই অনেক দিন আগে থেকে আমাকে কমেন্ট করেছো যে তোমার ভিডিওর সেট আপ দেখাও, এইটা ওইটা সেট আপ টেট আপ দেখাও। তো সময়ের অভাবে তো আমি দেখাতে পারিনি, তো আজকে ভাবলাম না তোমাদের দেখিয়ে দিই। তো শুরুটা অনেক দিন আগে থেকেই, তো প্রথম আমি ভিডিও করা শুরু করেছিলাম একটা ফোন থেকে, যেটার নাম হচ্ছে ওপো A37। সেই ফোনটা আমার কাছে আপাতত নেই, তো তোমাদের দেখাতে পারছি না। আমি এখানে একটা ছবি থাকলে দিয়ে দেব। তো সেই ফোন দিয়ে আমার ভিডিও করার জার্নি শুরু। তো কিছু পাইতে গেলে অনেক কিছু খোয়াতে হয়, সেরকম আমিও অনেক কিছু খুইয়েছি যেটা প্রিয় প্রিয় জিনিস ছিল। তো আমি ভিডিওর জার্নি শুরু করেছিলাম একটা 10,000 টাকা দামি মোবাইল থেকে। তো আজকে DSLR আর এই আইফোন যেটা দিয়ে শ্যুট হচ্ছে, iPhone 13 ইউজ করছি ভিডিওগ্রাফি করার জন্য। তো শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আমি ভিডিও করার জন্য কিনেছি, এগুলো কিনতে প্রয়োজন হয়েছে, সেগুলো সম্পর্কেই আজকের ভিডিও। তো সবার প্রথমে বলছি যে আমি একটা 10,000 টাকা দামি মোবাইল থেকে শুরু করেছিলাম, যেটার নাম ছিল ওপো A37। তো সেই মোবাইলটা আমি বিক্রি করে দিয়েছি, অনেক কষ্ট হয়েছে কি বলবো। তো আমি মেনলি ক্লাস 11-12 থেকেই বা তারও আগের থেকেই, কিন্তু ইউটিউবে ফিউটিউবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও আপলোড ফাপলোড করিনি। তো ক্লাস 11-12-এ যখন ভিডিও করতাম, ওই ওপো A37 ফোনটা দিয়ে করতাম। তারপর যখন কলেজে ভর্তি হই, তখন আমি কি করি, ভাবলাম যে ভিডিও যেহেতু করছি, তো তখন চুলকানি হতো যে এইটা নিতে হবে ওইটা নিতে হবে, কিন্তু সেরকম কোনো ব্যাপার না। তো আমি বাড়িতে বললাম যে আমার একটা কম্পিউটার লাগবে, তো দোকান খুলবো। মেন হচ্ছে কলেজেও সেরম যেতাম না, মানে কিছু কিছু দিন যেতাম আর কিছু কিছু দিন যেতাম না, তো ওই হিসাবে বাড়িতেই বেকার পড়ে থাকতাম। তো ভাবলাম যে দোকান একটা আছে, সেখানে আমি অনলাইনের কাজ ফাজ যদি করি তাহলে ভালোই একটা ইনকাম সোর্স হবে বাড়িতে বেকার বসে থাকার থেকে। তো আমি বাড়িতে বললাম যে আমাকে একটা কম্পিউটার কিনে দাও, আমি দোকান দিব। তো ওই আল দিয়ে আমার মেন উদ্দেশ্য ছিল যে আমি ভিডিও করব, আমার কম্পিউটার কম্পিউটারে এডিট করব, এটা আমার মেন উদ্দেশ্য ছিল। কিন্তু বাড়িতে বললাম বাবাকে যে একটা কম্পিউটার লাগবে, তো তো অনেক এদিক সেদিক করে ম্যানেজ ফ্যানেজ করে তো একটা কম্পিউটার নিলাম। তো কম্পিউটার নেওয়ার আমার মেন উদ্দেশ্য ছিল যে আমি ভিডিও এডিট ফেডিট করব, এটাই আমার মেন উদ্দেশ্য ছিল। আর বাড়িতে বলেছিলাম যে আমি দোকানে অনলাইনের কাজ করব। তো যেহেতু কম্পিউটারটা নিলাম, তো কিছুদিন পর আবার চুলকানি উঠলো যে একটা DSLR ক্যামেরা লাগবে ভিডিও করার জন্য। তো কি করলাম, কি করব কি করব ভাবছি। তো যেহেতু আমি দোকানে থাকছি, যে কম্পিউটার নিয়ে অনলাইনে বসে কাজ করতাম, তো সেখানে কিন্তু পাসপোর্ট সাইজের ফটো মানে বিক্রি করতাম আমরা। তো ভাবলাম ওটা কিন্তু ফোন দিয়েও হয়ে যেত, ফোন দিয়ে ছবি দিলেও প্রিন্ট আউট করে দিতাম, কোনো অসুবিধা হতো না। তো বাড়িতে বললাম যে আমার একটা DSLR ক্যামেরা লাগবে, যেটা ওই ছবি তোলার জন্য দোকানে প্রিন্ট আউট বের করতে হয়, যে A4 সাইজ, হ্যান্ড ফোন সাইজ, মানে পাসপোর্ট টাসপোর্ট ছবি টবি দিতে হয় দোকানে। তো আমার মেন কিন্তু উদ্দেশ্য সেটা ছিল না যে দোকানের কাজে লাগবে, আমার মেন উদ্দেশ্য ছিল আমি ভিডিও করব। তো ওই উদ্দেশ্যে আমি একটা ক্যামেরা লাগবে আমার, তো তো এর জন্য বাবাকে বললাম যে বাবা একটা DSLR ক্যামেরা নিতে হবে। তা আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, যে যখন যে এটা চাব ওটা চাব পেয়ে যাব, সেরকম কোনো ব্যাপার না। তো এদিক সেদিক করে তো আমার যে ফোনটা ছিল ওপো A37 ফার্স্ট ফোন, যেটা দিয়ে আমি অনেক কষ্টে ফষ্ট করে যে 1,000 সাবস্ক্রাইবার পূরণ করেছিলাম, ওই ফোনটা দিয়েই ভিডিও করে। তো কী করলাম, আমার কিছু স্কলারশিপের টাকা ঢুকেছিল কিছু স্কুল থেকে না কলেজ থেকে মনে পড়ছে না, স্কলারশিপের টাকা কিছু ছিল। তারপর ওই ওপো A37টা, ওই ফোনটা আমি বিক্রি করে দিলাম, স্কলারশিপের টাকা আর ওপো A37-এর টাকা অল্প কিছু হয়েছিল ওই দুইটা মিলে। তারপর তারপর বাবার কাছ থেকে নিছিলাম টাকা, ওটা দিয়ে একটা ক্যামেরা কিনলাম, ক্যামেরাটা হচ্ছে দেখাই। তারপর এই ক্যামেরাটা কিনলাম, এটা হচ্ছে নিকনের 5600D। তারপর ক্যামেরাটা কেনার পর দেখছি যে মাইক্রোফোন একটা দরকার, তো আমি এই মাইক্রোফোনটা কিনেছিলাম, এটা ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন, এটা হচ্ছে বয়া M1। এটা সেকেন্ড টাইম মানে দুইবার কিনেছি, প্রথম যেটা কিনেছি সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই মাইক্রোফোন একদম খুব ভালো আর সাউন্ড কোয়ালিটিও খুব ভালো। এটা আমি 2 নম্বরে কিনেছিলাম এই মাইক্রোফোনটা, ঢোকায় নি, দাঁড়াও।
পর মাইক্রোফোনটা কেনার পর দু একটা স্ট্যান্ড কিনেছিলাম, তো ক্যামেরা তো ক্যামেরা হাতে ধরলে অনেক শেক ফেক করতো, তো ক্যামেরার জন্য দু একটা স্ট্যান্ড কিনেছিলাম। প্রথমে এটা নষ্ট হলো, তারপর এটা আপাতত পড়ে আছে। তারপর কি হলো, কি কিনলাম, ও তারপর যখন ইউটিউব ফিউটিউব তা ইউটিউব থেকে পয়সা টয়সা ঢোকা শুরু করলো, তারপর কি কিনলাম, তারপর কিনলাম হচ্ছে একটা মাইক্রোফোন। তো প্রথম এই বয়া মাইকটা যে ছিল, যেটা প্রথম নিয়েছিলাম, এটা পড়েছিল প্রায় তখনকার দিনের কথা, অনেক 3-4 বছর আগের কথা, তখন পড়েছিল 1000 টাকা এটা পড়েছিল। তারপর আমি একটা মাইক্রোফোন কিনলাম, এই হচ্ছে সেই মাইক্রোফোন, এটা হচ্ছে ওয়্যারলেস গো, এটা রোডের ওয়্যারলেস গো 2, এটা ডুয়েল চ্যানেল, একটা রিসিভার আর দুইটা, মানে দুই জায়গায় দুইজন কথা বলতে পারবে ধৈরে। তো এটার আমার দাম পড়েছিল হচ্ছে 35,000 টাকা। এই হচ্ছে সেই মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনগুলো আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এই মাইক্রোফোনগুলো আমার হাতে হবে। আমি অবাক হয়ে যাই মাঝে সাঝে যে এই এই জিনিসগুলো আমার হাতে। আমি বিভিন্ন ইউটিউবারের রিভিউ টিভিউ দেখতাম যে এই জিনিসগুলো, আর আমি তখন ভাবতাম যে ইস, যদি এই জিনিসগুলো আমার থাকতো। আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এই জিনিসটা আমি কিনতে পারবো। তো মাইক্রোফোন কেনার পর আরও আপগ্রেড করার ইচ্ছে হলো। তারপর DSLR ভিডিও যারা করো তোমরা অনেকেই জানো যে ক্যামেরা যদি হাতে ধরা হয় তাহলে অনেক শেক শেক ফুটেজ হয়। তারপর যখন আমি স্ট্যান্ডে ইউজ করি, স্ট্যান্ডে মানে ধরতে অনেক অসুবিধা হয়, জায়গা লাগে, হ্যান ত্যান লাগে, সেই সব জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আমি একটা নিলাম হচ্ছে গিম্বেল। এই হচ্ছে সেই গিম্বেল, এটা হচ্ছে DJI RSC 2, এটা আমার পড়েছিল হচ্ছে 40,000 টাকা। এই জিনিসটাও আমি ইউটিউবে অনেকের রিভিউ বা অনেকের ভিডিও দেখছি, এই জিনিসটাও আমি কোনোদিন ভাবি নাই যে এই জিনিসটা আমার হাতে হবে। এই জিনিসগুলো না যারা ভিডিও ভিডিও করে তাদের জন্য স্বপ্নের মতো, আমার কাছেও স্বপ্নের মতো। এই মাইক্রোফোন, এই এই গিম্বেল, এই জিনিসগুলো আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই যে এই জিনিসগুলো আমার কাছে হবে। এই হচ্ছে সেই মেশিন, এটা হচ্ছে DJI রনিন SC 2, এটাই ইউজ হয় DSLR ক্যামেরা দিয়ে ভিডিও করলে। এটা দিয়ে এটা ব্যবহার করি আমরা যখন আমরা DSLR দিয়ে ভিডিও শ্যুট করি। তারপর যখন আমি ফেসবুক টেসবুকে যখন শর্ট ফট ভিডিও আপলোড করি, এর জন্য মনে হলো যে একটা আইফোন কিনি। তো আইফোনে একটা সিনেমাটিক মোডও বেরোইলো, ওটার জন্য আরও আমার মন উতলাই গেল যে না, সিনেমাটিক মোডেও ভালো ভালো ভিডিও শ্যুট করা সম্ভব হবে। তো এর জন্য আমি একটা আইফোন কিনি, এই হলো সেটা আইফোন, এটা হচ্ছে যেটা দিয়ে এখন ভিডিও শ্যুট হচ্ছে, এটা হচ্ছে আইফোন 13। তো এটা আমি যখন কিনেছিলাম তখন এটার দাম ছিল প্রায় 67,000 ওরকম, চার্জার ফার্জার মিলে। তো এই এই ফোনটাও না আমার কাছে স্বপ্নের মতো, রিভিউ ফিভিউ দেখতাম যে আইফোনের সাথে অ্যান্ড্রয়েডের টক্কর ক্যামেরা রিভিউ, তো তখন দেখতাম আর ভাবতাম ইস, কিন্তু এটাও আমার কাছে স্বপ্নের মতো। আমি কোনোদিনও এটাও ভাবি নাই যে এটা আমার কাছে হবে। তা আমি আর আমার এই এত দামি ফোন কিন্তু আমি কল্পনাও করতে পারিনি কোনোদিন ইউজ করবো। আর এটা আমি যদি ভিডিওর জন্য না হতো তাছাড়া কিন্তু আমি এই ফোনটা কিনতাম না, কারণ এত দাম দিয়ে আমি কোনো ফোন কেনার ইচ্ছুক আগে থেকেই ছিলাম না আর এখনও না। তো আইফোন কেনার পর আইফোন দিয়ে ভিডিও করার জন্য একটা মাইক্রোফোনের প্রয়োজন হয়। তো প্রথমে একটা কি মাইক্রোফোন কিনলাম 10,000 টাকা দিয়ে, শুধু ওটার প্যাকেজিং ভালো ছিল, তাছাড়া আর কিচ্ছু ভালো ছিল না। তারপর আমি কিনলাম হচ্ছে এটা, এটা হচ্ছে সিনকো Z1L, এটা হচ্ছে এটা কিনলাম আমি কত দিয়ে, এটা পড়লো 9,000 টাকা দিয়ে। তো টোটাল আমার কাছে মাইক্রোফোন আছে হচ্ছে 4টা, আর একটা অ্যান্ড্রয়েডের আছে। এটা হচ্ছে আইফোনের জন্য এটা কিনেছিলাম, এটা আমার পড়েছিল হচ্ছে 3,000 টাকার মতো, এটা অ্যান্ড্রয়েডের জন্য। এই হচ্ছে সেই কম্পিউটার, আর এই হচ্ছে সেই মনিটর যেটা অ্যাট ফার্স্ট আমি কিনেছিলাম, আর এই হচ্ছে সেই লাইট ফাইট আর হাবি জাবি স্ট্যান্ড ফ্যান যেগুলো অনেক কয়বার কিনতে হয়েছে, নষ্ট হয় কিনি, লাইট ফাইট তো কাটেই সেটা তো তোমরা জানোই। এই জিনিসগুলো আমার কাছে স্বপ্নের মতো। তো এই জিনিসগুলো আমার কাছে একদম স্বপ্নের মতো, আমি কোনো দিনও ভাবি নাই যে এই জিনিসগুলো আমার কাছে হবে, এই জিনিসগুলোকে আমি ধরতে পারবো, ছুঁইতে পারবো, আমি কোনো দিনও ভাবি নাই।
তো অনেকে ইচ্ছুক হবা যে এই জিনিসগুলোর কত দাম পড়ছে বা কত কিরকম কোনটার কি দাম পড়ছে, তো অনেকে ইচ্ছুক হবো, তো ওই উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি। তো আমি যখন কম্পিউটারটা বানাই, মানে গোটা সেটটা বানায় নিছিলাম, তো তখন আমার কম্পিউটার সেটটা পড়ছিল 30,000। তারপর এই নিকন ক্যামেরা আর সঙ্গে 50mm প্রাইম লেন্স, এই দুটো নিয়ে পড়েছিল 60,000 টাকা। আর অডিও রেকর্ড করার জন্য আমার কাছে টোটাল আপাতত 4টা মাইক্রোফোন আছে। প্রথম যেটা নিয়েছিলাম, তো এই এটা হচ্ছে বয়া M1, এটা আমি যখন নিয়েছিলাম তখন পড়েছিল 1,000 টাকার মতো। তারপর অ্যান্ড্রয়েড মোবাইলে মাইক্রোফোন ইউজ করার জন্য এই মাইক্রোফোনটা কিনেছিলাম, এটা পড়েছিল আমার প্রায় 3,000 টাকার মতো। এরপর আইফোনে অডিও রেকর্ড করার জন্য আমি এই মাইক্রোফোনটা কিনেছিলাম, এটা আমার পড়েছিল 9,000 টাকা। আর DSLR ক্যামেরায় অডিও রেকর্ড করার জন্য যে মাইক্রোফোনটা আমি কিনেছিলাম সেটা হচ্ছে এটা, এটা আমার পড়েছিল 35,000 টাকা। আর DSLR ক্যামেরায় ভিডিও স্ট্যাবিলাইজেশনের জন্য আমি এই গিম্বেলটা কিনেছিলাম, এটা আমার পড়েছিল 40,000 টাকা। তারপর মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করার জন্য আমি এই iPhone 13 কিনেছিলাম, এটা আমার পড়েছিল 67,000 টাকা। তো স্ট্যান্ড ফ্যান হাবি জাবি ওগুলো এত কিছু তো ক্যামেরার সামনে আনতে পারবো না, অনেক হাবি জাবি হয়ে যাবে, তো ওগুলো প্রায় মোটামুটি ধরো স্ট্যান্ড লাইট ফাইট এগুলো নিয়ে প্রায় 10,000 টাকার মতো হবে। তো টোটাল আমার ভিডিওগ্রাফির সেট আপ, ক্যামেরা ফ্যামেরা, লাইট, গিম্বেল টিম্বেল এইসব নিয়ে মোটামুটি 2,55,000-60,000 টাকার মতো হবে। আমি শুধু DSLRটা আর কম্পিউটারটা আগে কিনেছি, তারপরে যা বাদ বাকি কিনেছি সব হচ্ছে সোশ্যাল মিডিয়ার টাকায়, মানে ইউটিউব ধরো, ফেসবুক বলো, এইসবের এইসব থেকে টাকা ইনকাম করে ওই জিনিসগুলো, ভিডিওগ্রাফি ইম্প্রুভ করার জন্য ওই জিনিসগুলো কিনেছি। আমি এই গিম্বেল মাইক্রোফোন এগুলো শুধু আমি ভিডিওয়ে দেখতাম, যে ভিডিওয়ে দেখতাম আর ভাবতাম ইস, আমি তখন তো আমি জানতাম যে এইগুলো আমার কোনো দিনও এই জিনিসগুলো আমি আমি চোখের সামনে যে আমি দেখতে পারতেছি, এগুলো আমি আমি সৌভাগ্য মনে করি নিজেকে যে এই জিনিসগুলো আমি ছুঁইতে পারতেছি। আমি জীবনেও ভাবি নাই যে এই জিনিসগুলো আমি ছুঁয়ে দেখতে পারবো, আমি ধরতে পারবো, কারণ এই 35,000 টাকা একটা মাইক্রোফোনের, একটা গিম্বেলের দাম 40,000 টাকা, মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের ছেলের কাছে এই সমস্ত জিনিসগুলো মানে অনেক অনেক বড় ব্যাপার। তো অনেক ভাগ্যবান মনে করি যে এই জিনিসগুলো আমি ছুঁয়ে দেখতে পারতেছি। আর হ্যাঁ, শেষে একটা কথাই বলবো যে এই সমস্ত জিনিসই লাগবে ভিডিও করার জন্য, তেমন কোনো ব্যাপার না যে আমার ক্যামেরা লাগবে, DSLR লাগবে, লাইট লাগবে, কম্পিউটার লাগবে, এই সমস্ত সব কিছু ফালতু। মেন হচ্ছে তোমার কাছে যদি একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন থাকে সেটাই যথেষ্ট ভিডিওগ্রাফি করার জন্য, যদি তোমার ভিডিও ফিডিও করার ইচ্ছা থাকে, কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার ইচ্ছা থাকে। আমার এইটা নাই ওইটা নাই এই সমস্ত ভাবে যদি তুমি বসে থাকো তাহলে কিন্তু হবে না, তোমার কাছে যে ফোনটা আছে সেটাই যথেষ্ট। এই দামি ক্যামেরা, লাইট, গিম্বেল, ফিম্বেল, কম্পিউটার, হ্যান ত্যান কিচ্ছু দরকার নেই, তোমার কাছে যে ফোনটা আছে সেটাই যথেষ্ট ভিডিওগ্রাফি করার জন্য। তো এই হচ্ছে স্টোরি আর এই হচ্ছে আমার ভিডিওগ্রাফি করার সেট আপ। তো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাই দিও। আর হ্যাঁ, নতুন ফেসবুক পেজ পলাশ টিভি, সেখানে গিয়ে ফলো করে দাও, সেখানে নতুন নতুন কন্টেন্ট আসবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকো সবাই।